ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে পুজোরাকে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি উত্তর চব্বিশ পরগনার হাবড়া অশোকনগর বনগা ডেঙ্গির এপি আগেই তা জানিয়েছিল প্রশাসন এবার সেখানেই ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু মৃতের নাম প্রতীক বিশ্বাস বাড়ি হাবড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের আক্রমপুরে তার পরিবার জানিয়েছে তিন দিন ধরে জরে ভোগার পর বছর একুশের এই যুবককে শনিবার হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বেলেখাটা আইডি হাসপাতালে রেফার করা হয় প্রতীককে অবস্থার আরও অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই মঙ্গলবার মৃত্যু হয় প্রতীক বিশ্বাসের ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে ডেঙ্গির আর এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে ডেঙ্গির রোধে স্থানীয় প্রশাসনের উদ্যোগ নিয়ে মশার যে স্প্রে দিত কলের গোড়ায় মানে বাগান আগানে সেটা ইদারিং দিচ্ছে না তাও এক মাস হয়ে গেছে দিচ্ছে না আর নোংরা গাড়িও আসে না আর আমাদের এখানে তো প্রত্যেকটা এই গলিতে প্রত্যেকটা ঘরে ঘরে ডেঙ্গু প্রত্যেকটা ঘরে ঘরে আমি একজন ডেঙ্গু পেশেন্ট চলতি মরসুমে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে এগারো হাজার ছাড়িয়েছে এর মধ্যে উত্তর চব্বিশ পরগনাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার যার বেশিরভাগটাই হাবড়া অশোকনগর ও বনগাঁয় যদিও ডেঙ্গি রোধে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি পুরো প্রশাসনের সেক্ষেত্রে আমার এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই একাধিক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে হাবড়ায় এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় সমীরন পালের রিপোর্টে বিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা